আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন আবারও ইউ আর পেতে একটা ফাটাফাটি অফার দেওয়া হয়েছে সেটা হলো পাঁচশো রিয়াল তো আসলে পাঁচশো রিয়াল আপনি পাবেন আমি পাবো তো কে পাবে আসলে সেটা কেউ বলতে পারবে না তো অবশ্যই কীভাবে আপনাকে এটা লটারিটা করতে হবে মানে পাইতে পারেন এরকম আশাটা করতে হবে কিভাবে সেটা আমি দেখাবো এবং এই জন্য আপনাকে অফিসে একটা কার্ড অ্যাপ্লাই করতে হবে তো ওই কার্ডটা কীভাবে অ্যাপ্লাই করবেন নতুন একটা কার্ড তো এটাও আপনাকে দেখাবো এবং আপনারা কিভাবে। আগের যে কার্ড আছে সেই কার্ডটা থাকলে কি নতুন কার্ড নিতে পারবেন কি না যদি না নিতে পারেন তাহলে কী করতে হবে এবং কীভাবে আপনাকে লটারিতে যোগদান করতে হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখে দেবো অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকেন তো দেখুন প্রথমে আমি আমার ইউআরপ্যাড ওপেন করে ফেললাম তো এখানে আছে দেখেন কার্ড আপনি এই কার্ডের উপরে ক্লিক করবেন তো এই কার্ডের উপরে ক্লিক করার পর যেটা হবে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই কিন্তু লাইনে আপনার পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন আমি এখানে ক্লিক করার পর আমার এই প্রথম কার্ডটা চলে আসে তো এটা হচ্ছে আমার প্রথম আগে যে ডিজিটাল কার্ড এই কার্ডটা তো এই কার্ডটা টাকাকালীন আমি কি আরেকটা কার্ড নিতে পারি কিনা দেখেন উপর আছে প্লাস চিহ্ন দেওয়া আছে এই প্লাস চিহ্ন থেকে ক্লিক করবেন তো এই প্লাস চিহ্ন থেকে ক্লিক করার পরে কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল কার্ড এবং নিচে আরেকটা হচ্ছে পেশুয়াল কার্ড যেটা আপনার টাকা লাগবে অবশ্যই এটা কিন্তু ফ্রি আছে দেখেন এটা হচ্ছে ফ্রি মানে এক সেকেন্ডে নিতে পারবেন আর যেটা নিচে আছে এটা কিন্তু ফ্রি এটা হচ্ছে আপনার তিরিশ সাল এবং টেকস আপনার পঁয়ত্রিশ সালের মতো লাগবে এটা আপনি নিতে গেলে এটা কিন্তু তারা আপনাকে ফ্রি দেবে না এটা হচ্ছে আপনার যেটা পকেটে রাখতে পারবেন ওই কার্ডটা তো আমি ডিজিটাল কার্ডে ক্লিক করে দিলাম তারপর এই কার্ডটা আবার সামনে চলে আসলো তো এটা অবশ্যই আমার যেহেতু কার্ডটা অলরেডি আসে আমি এটাও যদি এদিকে আসি দেখেন এই যে কার্ডটা তো আপনি পাঁচশো রেল পাইতে গেলে এবং লটারিতে যোগদান করতে হলে আপনাকে এই কার্ডটা অ্যাপ্লাই করতে হবে এবং এই কার্ডটাই লাগবে এই কার্ডটা সারা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং লটারিতে যোগদান করতে পারবেন না তবে এই কার্ডটার জন্য কোনো ফিজ দিতে হবে না একদম ফ্রিতে আসে এই কার্ডটা অ্যাপ্লাই অ্যাপেল পে এবং মাদা পেতে ইউজ করতে পারবেন এবং আপনারা দিয়ে অনলাইনে যে কোনো প্রসেস করতে পারবেন তারপর দিয়ে আপনারা কিন্তু ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাকও পাবেন তো এটা যদি আমি দেখেন আমি এখানে দেখাই যে ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক আসে এবং আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন সব কিছু এখানে আসে তো এইভাবে আপনারা এখান থেকে সব কিছু দেখে নিতে পারেন তো এখানে সব কিছু দেখার পর আমি আবারও চলে যাব ব্যাগে তো আবারও ব্যাগে চলে আসলাম তো এখানে আবারও প্লাসিনতে দিলাম তো আবারও এখানে আমি ডিজিটাল কার্ডে দিলাম তো আবারও আমি এটাতে দিলাম দেখি আমি কি এক কার্ড রেখে আরেকটা কার্ড নিতে পারি কি না তো এটাতে দেওয়ার পর এখানে সিলেক্টে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু উপরে চলে আসে অলরেডি ম্যাক্সিমাম কার্ড মানে এক কার্ডের উপরে কিন্তু তারা দিবে না দুই কার্ড দিবে না আমার যেহেতু অলরেডি একটা ডিজিটাল কার্ড আছে আর একটা দিবে না তাহলে এটা কীভাবে নিতে হবে তো আমি এটা দেখাইতেছি দেখেন আমি কিন্তু আবার এই কার্ডটা নিচ্ছি দেখেন এখানে নিচ্ছে না তো এখন যেটা করবেন আবার আমি ব্যাগে চলে যাব এখান থেকে আমি কিন্তু এই কার্ডটা নিব এবং এই কার্ডটা কীভাবে আপনাকে লটারিতে যোগদান করার জন্য লাগবে সেটা আমি দেখাবো তো আবার আমি এখানে চলে আসলাম ব্যাগে তো আমি আবার এখান থেকে একদম ব্যাগে চলে যাব তো দেখুন এখানে একদম বেগে চলে আসলাম তো এটা তো আমি যদি নাম্বারটা দেখতে চাই এখানে দেখতে পারবেন তো আমি নাম্বারটা দেখাচ্ছি আপনাকে তো এটাতে ক্লিক করলে আমার নাম্বারটা শো করবে আসলে কিন্তু এখান থেকে আমার কার্ডটা ক্যান্সেল হবে না তো নাম্বারটা কিন্তু শো করলে এখানে দেখেন আমি আমার পাসপোর্টটা দিয়ে দিচ্ছি তো অবশ্যই বলবো পাঁচশো রিয়ালের যদি লটারিতে যোগদান করতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকেন তাই আমার এই যে বর্তমানে যে কার্ডের নাম্বারটা এটা শো করতেছে তো আমার এই কার্ডটা কিন্তু আমি এখন এখান থেকে কী করতে হবে বন্ধ করতে হবে দেখেন এখানে কার্ড সেটিং আছে কার্ড সেটিংয়ে যাবেন তো কার্ড সেটিংয়ে যাওয়ার পর আপনাকে যা করতে হবে এখান থেকে কার্ডটাকে আপনার একদম ক্যান্সেল করে দিতে হবে দেখেন এখানে কার্ড সেটিং আসলাম এবং এখান কাছে কিন্তু কার্ড ক্যান্সেল কার্ড ওকে আমি ক্যান্সেল কার্ডে ক্লিক করে দিব তো আমি ক্যান্সেল কার্ডে ক্লিক করলাম তো ক্যান্সেল কার্ডে ক্লিক করাব এখানে আপনাকে রিজন দিতে হবে যে আপনি আসলে কেন কার্ডটা ক্যান্সেল করতে চাইতেছেন তো আমি এখান থেকে হ্যাঁ বিভিন্ন রিজন আছে তো আমি যেটা করব যেটা দিব যে আসলে কার্ডটা ফ্রড হয়ে গেছে মানে কেউ হাইক করে ফেলছে এটা দিয়ে দিব এখান থেকে তো আমি এখান থেকে আমার কার্ডটা ফ্রড মানে ফ্রড ট্রানজেকশন অথবা ক্যান্সেল এটাতে আসে দেখেন ক্যান্সেলে ক্লিক করে দিলাম তো এখানে আপনার পাস কোডটা আবারও দিতে হবে আপনার যে মোবাইলে কোডটা আছে কোডটা এখানে দিয়ে দেবেন তো কোডটা দেওয়ার পর এটা অটোমেটিক কলি অপেক্ষা করতে হবে আমার কার্ডটাতে এখান থেকে এই যে কনফার্ম হয়ে গেছে তো এখানে আবার এখানে ক্রিয়েট নিউ কার্ড এই যে অপশানটা চলে আসে আমি এটাতে আবার ক্লিক করে দেবো তো এখন কিন্তু আমি এখান থেকে নতুন কার্ডটা নিতে পারবো দেখেন আমি আবার এখানে ক্লিক করে দিলাম ডিজিটাল কার্ডে তো ডিজিটাল কার্ডে ক্লিক করার পর আবারও সেই আগের কার্ডটা আসছে এবং সাথে কিন্তু ভিতরে ওই কার্ডটাও আছে আমি দেখাইতেছি আপনাদেরকে তো আমি ওখানে ভিতর থেকে ওই কার্ডটাকে ক্লিক করবো দেখেন নিজে এই কার্ডটাতে ক্লিক করবো আমার কারণ লটারির জন্য কিন্তু আমাকে এই কার্ডটাই লাগবে অন্য কার্ডে হবে না তো আমি এটাতে ক্লিক করে দিলাম এবং নিচে আসে সিলেক্ট আপনার সিলেক্টে ক্লিক করে দেবেন তো সিলেক্টে ক্লিক করার পর এখানে দেখেন সব কিছু কিন্তু ফ্রি আছে কার্ড ইস্যুজ ফিস একদম জিরো জিরো এটাতে কোনো ফিস লাগবে না আপনি জিরো জিরোই পাবেন মানে আপনার ডিজিটাল কার্ডটা যেটা ফ্রিতে পাওয়া যাবেন তো এখানে আছে কনফার্ম কনফার্মে দিয়ে দেবেন তো কনফার্মে দেওয়ার পর আপনার এখানে একটা কার্ডের পিন নাম্বার সেট করতে হবে আপনি যেই পিন নাম্বারটা ব্যবহার করবেন এই পিন নাম্বারটা এখান থেকে সেট করে দেবেন কার্ডের পিন নাম্বার যেটা এটিএমে কার্ডে ব্যবহার করা হয় মেশিনে গিয়ে তো এটা তো কিন্তু একটা পিন নাম্বার ব্যবহার করতে হয় তো পিন নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার ভেরিফিকেশন কোড আসবে তো পিন নাম্বারটা অবশ্যই আপনাকে দুইবার দিতে হয় একবার দিলে হবে না দেখেন ভেরিফিকেশন কোডটা চলে আসে আমি এখানে কোডটা দিয়ে দিব তো আমি এখানে কোডটা দিয়ে দিলাম অবশ্যই আপনাকে আগে কার্ড নিতে হবে তারপর আপনি লটারিতে যোগ করতে হবে যেন আমি আগে কার্ডটাই দেখাইতেছি দেখেন এখানে আমার এই কার্ডটা কিন্তু এখন হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি কার্ড শো নাম্বারে দেই তাহলে কিন্তু আমার এখানে কার্ডের নাম্বারটা শো করবে তো অনলাইনে কেনাকাটার জন্য অবশ্য আপনাকে এই নাম্বারটা লাগবে তো আমি এখানে নাম্বার শো করার জন্য আমি এটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এখানে আপনার পাসকোডটা দিতে হবে পাসকোডটা দিয়ে আবার এখানে এখান থেকে আপনার কার্ডের নাম্বারটা দেখতে পারবেন একদম তো আপনি যদি দেখেন এখানে কার্ডের নাম্বারটা শো করবে এই কার্ডের নাম্বারটা ব্যবহার করে আপনারা অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন সাথে ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন যে কোনো ধরনের কেনাকাটা করলে পরে আপনার এখান থেকে যে কোনো কেনাকাটা করতে পারেন তো এখান থেকে আপনি কার্ডটা সেটিং লক করতে পারেন বা অনলাইন ট্রানজ্যাকশন লক করতে পারেন সব কিছু এখান থেকে করে দিতে পারেন তো আমি এখন এটা তার কিছু দেখাবো না এখন দেখাবো যে আপনারা আসলে পাঁচশো রেলের জন্য কিভাবে আপনারা লটারিতে যোগ দিবেন তো এটা আপনারা প্রথমে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার এই কার্ডের স্ক্রিনশটটা লাগবে তো আমি আমার কার্ডের স্ক্রিনশটটা নিয়ে নিলাম তো এখান থেকে চলে গেলাম আবার টুইটারে আপনারা চলে যাবেন টুইটারে তো দেখেন আমি টুইটারে চলে আসলাম তো টুইটারে আসার পর আপনারা ইউ আর পে যে টুইটগুলো করতেছে আপনারা তাদের এই টুইটের নিচে চলে যাবেন দেখেন এখানে চলে আসে পাঁচশো রিয়াল তো ওই পাঁচশো রিয়াল এটাকে আরবিতে আসে আপনারা যদি ইংলিশে করতে ইংলিশে করতে পারেন অথবা এটাকে আপনারা বাংলা বাংলাতেও ট্রানজ্যাকশন করতে পারেন তো আমি এটাকে ইংলিশ করে দিচ্ছি আমি দেখাইতেছি আপনাদেরকে এটা কিন্তু আজকেই দেওয়া টুইট করা হয়েছে আজকে হচ্ছে আপনার সা আট তারিখ আট জুন দুই তো আজকে এটা টুইট করা হয়েছে এখান থেকে দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে আপনার কাছে যদি অল ইউ হ্যাভ টু ডো ইজ ইস্যুজ এট আলাহলি ডিজিটাল কার্ড এবং এটার জন্য আপনাকে অবশ্যই দেখেন এখানে অনেক লোকে কিন্তু রিটুইট করতেছে মানে এখান থেকে রি রিটুইট করতে হবে তো আপনি রিটুইট কীভাবে করবেন আমি এটাই দেখাব আসলে এখান থেকে আপনি এই প্রথমে অ্যাপ্লাই করে ফেলেছেন স্ক্রিনশট নিয়ে ফেলেছেন তাহলে এখন আপনাকে কি করতে হবে এখন আপনাকে যেটা করতে হবে আমি দেখাই আপনাদেরকে একদম একদম আবার উপর দিকে আসবো তো দেখুন এদের যে টুইটটা করছে এটাতে আমি ক্লিক করলাম তো এখানে আছে রিটুইট এবং এটা আছে কট মানে টুইট তো আপনি রিটুইটে দিতে পারেন অথবা নিচের দিকে দিতে পারেন তো আমি এটাতে ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করার পর এখানে চলে আসে তো এখানে আপনি দেখেন এখানে কোনো হাতে একটা ছবি আপলোড করার যে একটা অপশান আছে এটাতে ক্লিক করলাম তারপর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন স্ক্রিনশটা এখানে দিয়ে দেবেন তো আমি স্ক্রিনশটের উপর একটা ক্লিক করে দিলাম দেখুন আমার কার্ডটা কিন্তু এখানে চলে আসে তো আমি এখানে উপরে একটা লিখে দিব যে আই হ্যাভ টু দিস কার্ড আমি এখানে লিখে দিচ্ছি আই হ্যাভ দিস কার্ড মানে আমার কাছে এই কার্ডটা আছে আমি এটা অ্যাপ্লাই করেছি এটা লিখে দিব তো আপনি এভাবে লিখে দিতে পারেন লিখে দিয়ে আপনি এখানে উপরে আসে রিটুইট এটা দেখেন রিটুইট আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার কার্ডটা কী হবে এখান থেকে রিটুইট হয়ে যাবে তো আপনি যখন এভাবে রিটুইট করে দেবেন তখন আমার উপরে একটা মেসেজ চলে আসবে এখনই আমার কার্ডটাতে রিটুইট হয়ে গেছে সাকসেস হয়েছে এর সাকসেসের একটা মেসেজ চলে আসবে এই যে উপরে চলে আসছে আমার রিটুইটটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে একটা ম্যাচে চলে আসে তো এখন আমার এই কার্ডটা রিটুইট হয়ে গেছে তো এখন তারা এটা একটা লটারি দিবে এবং লটারির মাধ্যমে কিন্তু পাঁচজন লোকে এই শুধু পাবে আপনারা হাজার হাজার লোকে দিবে কিন্তু তার মধ্যে পাঁচজন ভাগ্যবান ব্যক্তি কিন্তু এই শুধুমাত্র এই লটারিটা পাবেন আমি পাইতে পারি আপনি পাইতে পারেন যে কেউ পেতে পারে তো এভাবে আপনারা এইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তখন আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত